আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও বাগেরহাট জেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ নিয়ে। পুরো ভিডিওতে এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে আমরা জানাব। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট, এটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদের একটি অন্যতম মসজিদ। আমাদের বাংলাদেশের টাকার মধ্যে যেই ছবি মসজিদের ছবিটি, সেটি ষাট গম্বুজ মসজিদের ছবি। এটি খান জাহান আলী তৈরি করেন 1300 সালের মাঝামাঝি সময়ে, এবং তিনি ইসলাম, খান জাহান আলী সাহেব ইসলাম প্রচারের জন্য তিনি এখানে এসেছিলেন। তারপরে এই মসজিদ তৈরি করেন। এই মসজিদটি এখন ওয়ার্ল্ড হেরিটেজে রূপান্তর লাভ করেছে, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগ এটি এখন দেখভাল করে। মসজিদটি এখনও অবিকল আগের মতোই রয়েছে। মসজিদটির মধ্যে কোনো প্রকার সংস্কার করা হয়নি। মসজিদের ভেতরের অংশে যে ফ্লোর নামাজের, সেটিও আগের যে সিস্টেম ছিল সেই অবস্থায় এখনও আছে। এটি আমাদের সকলের আসলে এটির প্রতি যত্নশীল হওয়া এবং এটিকে রক্ষণাবেক্ষণ করা সহ এটি দেখার জন্য এটিকে আমাদের সবার উচিত। এবং এই মসজিদটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে আমি মনে করি। আমাদের অনেকেই বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শন দেখার জন্য ভারতের বিভিন্ন জায়গায় যায়। আমি মনে করি ভারতের যে সমস্ত মোগল সাম্রাজ্যের আমলে যে সমস্ত মসজিদ আছে এখনও, তার চেয়েও এটা আরও মিনিমাম 200 বছর পুরনো। সেই কারণে এটার ঐতিহ্য গুরুত্ব এবং অনেক বেশি। বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে মহাসাধক অলিকুল শিরোমণি হযরত খানিল আজম উলুক খান জাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিচরিত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আসা এবং এই মসজিদ সম্বন্ধে দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত খানিল আজম উলুক খান জাহ রহমতুল্লাহ আলাইহি আনুমানিক 1418 খ্রিস্টাব্দে 260,000 সৈন্য, 360 আউলিয়া নিয়ে বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে জনশ্রুতিতে আছে 360টা মসজিদ 360টা দিঘি করেছেন। আর এই মসজিদ ছিল ওনার খলিফাতাবাদ রাজ্যের রাজধানী। মসজিদ কাম দরবার হল মাল্টিপারপাস কাজে এই মসজিদটা সেই সময় ব্যবহার করে হয়েছিল। হযরত খান জাহ রহমতুল্লাহ আলাইহি 1418 খ্রিস্টাব্দে উনি ঝিনাইদহ 12 বাজার পর্যন্ত কাবু ফেলেন এবং 12 বাজারে অনেকগুলি মসজিদ নির্মাণ করেন। নুনগুলা মসজিদ, সাতগাছিয়া 35 গম্বুজ মসজিদ, গোরান মসজিদ এবং জয়সর, গরিব শাহ বাহারাম শাহ মাজার, ফুলতলা সবুরারা মসজিদ, কয়রা মসজিদপুর মসজিদ এবং অনেক দিঘি ওই অঞ্চলে করেছেন। খান জাহ রহমতুল্লাহ আলাইহি রূপসা নদীর অর্থাৎ রূপসা নদীর পশ্চিম দিকে 120টা মসজিদ নির্মাণ করেছেন। তারপরে এদিকে বাগেরহাট ফকিরহাট মোল্লারা হয়ে বাগেরহাট আসেন এবং বাগেরহাটে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে বিশাল কনফারেন্স করে 1429 খ্রিস্টাব্দে এইখানে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। এদিকে রাজা গণেশ, তার সাথে অনেক যুদ্ধ বিগ্রহ হয়। রাজা গণেশের যুদ্ধ বিগ্রহ পর রাজা গণেশের ছেলে যদু খানজাহানের সাথে একত্রিত আবদ্ধ হয়ে এবং এই দক্ষিণ বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করে। রাজা গণেশের দেহরক্ষী তাকে হত্যা করা হয়। তারপর একস্রোতভাবে খান জাহ রহমতুল্লাহ আলাইহি এই বাকি মসজিদগুলি পিরোজপুর, বাগেরহাট এবং খুলনা এই অঞ্চলে নির্মাণ করে। এখন কথা হলো এই মসজিদের নাম শুনছেন কি, ষাট গম্বুজ মসজিদ না, আসলে গম্বুজ 81 গম্বুজ মসজিদ। 81 গম্বুজ মসজিদ